हाँ रिकॉर्ड स्टार्ट करेंगे सर ओके आह सरीस किने को ना शेयर हो जाए स्क्रीन के आलवा

আমাদের ক্লাস করার নাই স্যার এটা শুধু লেকচার ওয়ান কো শেষ করছেন কি বলেন এ 11 বি এটা কি বললো না বি বললো আমি এ আমি আছে লাস্ট ক্লাসে বি তে করাইছিলেন এটা হ্যাঁ এ করাইছিলাম স্যার বি তে আসি হ্যাঁ হ্যাঁ এটা মিস গেছে ঠিক আছে বুঝতে পারছি আচ্ছা তারপর রিপিট করব আর পরীক্ষার কোশ্চেনটা আলোচনা করব ঠিক আছে আচ্ছা যদি কেউ করে থাকেন করবেন আর এখনো ভালো মতো করে বুঝবেন সমস্যা নাই আচ্ছা প্রথমত হলো গিয়ে আমরা আরডিউনো সম্পর্কে হালকা পাতা যাচ্ছি কি কি সমস্যা মানে লেখাগুলো ভালো ক্লিয়ার আছে না স্ক্রিনের স্পষ্ট লেখা আপনি কি বলতেছেন ভাই আপনার সমস্যা এই জন্য হচ্ছে এরকম আচ্ছা আচ্ছা সমস্যা নেই ঠিক আছে আমরা ঠিক আছে শুনুন তো বলতেছিলাম লেকচার টু তে আমাদের লেকচার ওয়ান আর লেকচার টু থাকবে ওকে আমি বেশি কিছু দিই নাই এবার জাস্ট আজকে একটা জিনিস দেখাবো সেটা হলো গিয়ে আর ইউ নো আই ডি ই হ্যাঁ এটা একটু দেখাবো আমাদের ল্যাব হবে তো ল্যাবরেট এটা লাগবে ঠিক আছে আচ্ছা টান সেটা হলো দেখেন তো বেসিক্যালি যেটা হয় আমরা একটা আর্ডিনো বোর্ড সম্পর্কে আসলে কি আমরা আগে আসলে মাইক্রো প্রসেসর শিখছি ঠিক আছে আগে আমাদের মাইক্রো কন্ট্রোলারটা আবিষ্কার হয় নাই মাইক্রো প্রসেসর শিখছি সেই প্রসেসরটাকে আমরা যখন একটা র্যাম এড করলাম হ্যাঁ এর আগে আমরা পড়ছেন এস র্যাম হ্যাঁ আমরা একটা একটা রম এড করলাম ওকে আমরা ওখানে একটা অসিলেটর ইউজ করলাম ক্রিস্টাল অসিলেটর তারপরে কি আপনার গ্রাউন্ড করলাম ঠিক আছে আমরা হলো গিয়ে বায়াস করলাম মানে আমরা বেসিকলি পাওয়ার দিলাম তো ওভারঅল করে যখন সার্কিটটা বানাইলাম ওকে একটা আপলোড করলাম করে যখন ওভারঅল সার্কিটটা বানাইলাম তখন ওটা হলো মাইক্রো ঠিক আছে তো এই মাইক্রো কন্ট্রোলটা অ্যাডভান্স ভার্সন যেটা কিনা আরডিনো কোম্পানি ইউজ করে এবং সারা বাংলাদেশে সারা পৃথিবীতে এই নামে চিনে আরডিনো বোর্ড আর সবচেয়ে কমন হলো গিয়ে আরডিনো উনো ওকে এগুলো আমরা মোটামুটি ক্লাস করে আসি জানি কোন দেশের কোম্পানি স্যার জানতে পারি ভালো প্রশ্ন করছেন আমিও ভুলে গেছি এটা মোস্ট প্রবলি ইউএসএ আর ইউ নো কোম্পানি নিজেও ভুলে গেছি সম্ভবত ইউএসএ ইতালি ইতালি বানাইছে আগে বাট আর ইউনো কোম্পানিটা কোথায় এখন এই যে ডিভাইস সফটওয়্যার পেপার আচ্ছা ফাউন্ডার কোন দেশের তালিতে পাওয়া যাবে তাই না যারা দেখি ফাউন্ডার কোন দেশের ও ইতালি ইতালি সবাই ইতালির ইতালি হ্যাঁ হ্যাঁ ইয়েস থ্যাংক ইউ স্যার ঠিক আছে উনো নাম শুনে বুঝেন না উনো ন্যানো লেনার দো হ্যাঁ ঠিকই আছে ইতালি বুঝতে পারছেন লেনার দো তো সে তো কোন দেশের এরকম আর কি যাই হোক তো ওরা জানে যে এরকম একটা বোর্ড দরকার চাহিদা হবে মার্কেটে নাই আবিষ্কার করে ফেলছে এখন সব জায়গায় আপনি যতই কিছু বানান না কেন লাভ নাই আসলে ফেলছে এটার সাথে আপনি করতে পারবেন না আচ্ছা বোর্ড কি আছে বলেন তো এর কিছু স্পেসিফিকেশন আছে যেমন আপনার যে কম্পিউটার থাকে আমরা বলি না খিরে কয় জিবি কম্পিউটার নিলি চার জিবি না আট জিবি হ্যাঁ নাকি ষোলো জিবি র্যাম নাকি এই এস এস কত হার্ড কত জিপি কত জিজ্ঞেস করি না এইখানেও সেই মার্কে স্পেসিফিকেশন কি এর পাওয়ার সাপ্লাই কি হ্যাঁ এরও ইনপুট আউটপুট আছে মেমোরি এন্ড কমিউনিকেশন আছে ঠিক আছে তারপর হলো গিয়ে এর মেমোরি অ্যান্ড কমিউনিকেশন আছে হ্যাঁ তারপরে হলো গিয়ে প্রোগ্রামিং আছে কারণ আমরা তো আর একে একটা ডিভাইস একটা কম্পোনেন্ট একটা হার্ডওয়্যার সেট তো এটা তো আসলে এমনি এমনি চলবে না ওকে তো কমান্ড করতে হবে ওর নিজস্ব ভাষা আছে যেমন আমি যদি আপনাদের বাংলা থেকে না কথা বলি ইতালি ভাষায় কথা বলি না আমি বোঝাতে পারবো না আপনি বুঝতে পারবেন তাই না তো যা যে যেটা বুঝে তাকে ওভাবে বোঝাইতে হয় তো আর ইউনো প্রোগ্রামিং যেটা আর কি হ্যাঁ প্রোগ্রামিং যেটা সেটা হলো তার সি প্লাস প্লাস যে ইন্টারফেস আছে সেটা ইউজ করে তো আরডিও যে ল্যাঙ্গুয়েজ হ্যাঁ এই ল্যাঙ্গুয়েজটার নাম হল গে আরো ওকে এই ল্যাঙ্গুয়েজটার নাম হলো গে বলেন আরডিওনো মানে আরডিউনো নিজে একটা ল্যাঙ্গুয়েজ ওকে আর আরডিনো ল্যাঙ্গুয়েজটা আমরা যেখানে টাইপ করব যে সফটওয়্যারে টাইপ করব বা যে আমরা এডিটরে টাইপ করব সেটা আমি বলি আরডিনো আইডিই বুঝতে পারছি তো এটা একটা সফটওয়্যার ওই সফটওয়্যারে আমরা নামে আমরা ওখানে আর জিনিসটা টাইপ করব বা কোডটা ওখানে লিখবো আর কি আচ্ছা এরপরে আসলে কি পিন ডিটেলস পিন ডিটেলস কি মানে এখানে কয়টা পিন আছে অ্যানালগ পিন পিন কয়টা ডিজিটাল পিন এগুলো আর কি ডিটেলস কারণটি বোর্ড এন্ড চিপ তো ওই বোর্ডগুলো কী কী আর চিপসেটগুলো কী কী তো আসেন আমি ফার্স্ট ক্লাসে বলছিলাম যে আমি যদি ভালো করে খেয়াল করে দেখি এই দুইটা সিস্টেমে চলে হ্যাঁ কিরকম দেখেন আমি যদি ভালো করে বলি হ্যাঁ ভালো করে দেখেন এই যে বাম পাশে তাকে দেখেন আর এনোভোট উইদাউট এম সি হ্যাঁ ওই যে এইটি মেগা থ্রি টু এইট পি ছাড়া ভালো করে খেয়াল করে দেখেন এই যে আমি এনোট নিচ্ছি একটা এনোট নি এই যে এখন ঠিক আছে না

তো এর নিজস্ব কি আছে বলেন এর নিজস্ব একটা মানে আপনার কি বলে এটাকে র্যাম আছে ফ্রিকোয়েন্সি আছে অসিলেশন আছে ফ্ল্যাশ মেমোরি আছে ইন্টারনাল মেমোরি আছে হ্যাঁ র্যাম আছে আলাদা করে দেখেন এই জন্য লেখা আছে এগুলো আমি কথা বলছি অলরেডি ইন্টারনাল মেমরি কি বা কি এগুলো আমি কথা বলছি রাইট এইট বিট মানে হলো গিয়ে পার সেকেন্ডে সে আট বিট করে ডাটা পাস করে আর কি পার টাইমে আর কি ইউনিটে আর কি হ্যাঁ তো আর্ডিনো সম্পর্কে আমি একটু দেখিনি জিনিসটা কেমন এইখানে একটু দেখি ডান পাশে তাকায় তো যখন আমরা নর্মালি যে আর্ডিনো গুলো দেখি বাজারে সেটা এরকমই হয় এটা সুবিধা কি জানেন যদি কোনোভাবে আর্ডিনো বোর্ড পুরে যায় আসলে কিন্তু বোর্ড তো পুরে আগুন ধরে যায় না এই যে এটি মেগা থ্রি টু এইট পি মাইক্রো আছে এটা আসলে নষ্ট হয়ে যায় পিন বাঁকা হয়ে যায় ওভারহিটিং হয়ে যায় হ্যাঁ ভোল্টেজ বেশি হয় বা পুরে কাট আউট হয়ে যায় কিছু একটা হয় মানে ঝামেলা হয় ওর মতোই ঝামেলা হয় তো এটা খুলে যদি আমরা সেম মডেলের একটা চিপসের এর বসাই দিই আই গেস কাজ করে বা কাজ করানো যায় আচ্ছা আসেন তো এই যে বোর্ডের এখানে যদি দেখেন আপনি সাদা কালারের চিক চিক করতেছে এটা হলো ক্রিস্টাল অসিলেটর আমরা যে বললাম কোড আপলোড দিতে হয় তো আপনি যদি কম্পিউটারের ইউএসবির সাথে এখানে কানেক্ট করেন তাহলে ও আসলে কম্পিউটার সাথে কানেক্ট হয়ে যাবে তখন আপনি কম্পিউটারের ওই যে সফটওয়্যার যা যা লিখবেন যে কমেন্টগুলো দিলেন তো কমেন্টগুলো তো কম্পিউটারের থ্রুতে ওর ওর মধ্যে যাবে তাই না সফটওয়্যারের মধ্যে আপনি লিখতেছেন কিন্তু পাস করতে হবে তো মধ্যে সেটাই তার দিয়ে যাবে বোঝা গেছে আচ্ছা যদি কোনো আগে থেকে কোড থেকে থাকে বা সেটাকে সরাতে হবে এই জন্য লাগবে আমার রিসেট বাটন হ্যাঁ আচ্ছা এখানে একটা পিন আছে তিনটা গ্রাউন্ড মানে এই পিনগুলো লাগে না তারপর হলো গিয়ে আমরা আর কি প্রয়োজনীয় অপ্রয়োজনীয় যেমন ব্যবহার করি এইটা এখানে আরেকটা ফুটা আছে মানে হোল আছে এটা হলো এ রেফ এটাকে কি বলে বলেন তো এ রেফ কারো কোনো আইডিয়া আছে এই যে এ রেফ মানে কি বলুন দেখি সবাই চুপ করে আছে হ্যালো আইডিয়া কেউ বলতে পারবে না অনেকে তো কাজ করছে এখানে ব্যাপারই রেফারেন্স এটা হ্যাঁ ভেরি গুড এটা একটা রেফারেন্স পিন যেটা হল গিয়ে অ্যানালক রেফারেন্স হ্যাঁ সো অ্যানালক রেফারেন্সটা কি অ্যানালক রেফারেন্স হলো গিয়ে যেটা আপনার অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারে মানে রেফারেন্স ভোল্টেজ কিছু জন্য বলেন তো এডিসি জন্য হ্যাঁ যেটা অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্ট করতে সাহায্য করে উইথ টেন বিট রেজুলেশন আচ্ছা এটা আপনাকে একটু বুঝাই টেন বিট রেজুলেশনটা কি আচ্ছা এটা কেমনে বুঝাবো আসেন এখানেই বুঝাই হ্যাঁ টেন বিট রেজুলেশন কি আচ্ছা রেজুলেশন কাকে বলে বলেন তো টু টু দি পাওয়ার এন যে ফর্মেটটা এটাকে রেজুলেশন বলে না এটা কি জানে রেজুলেশন মানে টু টু দি পাওয়ার এন আচ্ছা আসেন মান বসাই টু টু দি পাওয়ার জিরো মানে কত বলেন না আচ্ছা টু টু দি পাওয়ার ওয়ান কত হবে মানে এন এর মান বসাচ্ছি টু 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 দি পাওয়ার টু বা টু স্কোয়ার কত হয় বলেন ফোর আচ্ছা টু টু দি পাওয়ার টেন কেউ বলেন তো কত হবে

এইভাবে হ্যাঁ যাই হোক তো এই যে আপনি গেলেন আপনার আলটিমেটলি এই যে আহ বিট এখন কি এই দশটা ঘর হয়েছে হম দশটা ঘর হয়ে যেটা হলো দু হাজার যদি আমার হয় মানে এক হাজার যদি হয় এটা আমার ভ্যালু তাহলে আমার রেঞ্জটা কত হবে জানেন জিরো থেকে এক হাজার তেইশ একটু শুধু মনে রাখেন জিরো থেকে কাউন্ট করতে হবে বুঝছেন হ্যাঁ আমার এক হাজার চব্বিশটা ভ্যালু আমি পাবো ঠিক আছে তা আমার যে কোনো ভ্যালু শুরু হয় কোথ থেকে মানে আমি যখন এনানো ভ্যালু নিয়ে কাজ করি বলেন তো এনানো ভ্যালু শুরু হয় কোথ থেকে জিরো থেকে শুরু হয় না জিরো থেকে জিরো থেকে শুরু হলে এক হাজার তেইশ মতো কাউন্ট হলে কি এক হাজার চব্বিশটা ভ্যালু হয় না হ্যাঁ এটাই বলে এটাকে বলা হয় টেন বিট রেজুলেশন কারণ টু টু পর টেন মানে এক হাজার চব্বিশ সো আপনি এক হাজার চব্বিশ মানে শূন্য থেকে এক হাজার তেইশ হাতে গুনেন বা জ্যামনে ঘরে গুনেন এক হাজার চব্বিশই হয় মানে বেসিকলি আমি যদি বলি যে দশটা সংখ্যা আছে আমি যদি বলি দশ ঠিক আছে আমি বললাম দশ এই কথা জিরো থেকে নাইন না তার মানে আমার রেঞ্জ কি হবে পার টেন মাইনাস ওয়ান বা টু থেকে এন মাইনাস ওয়ান বলে তুই কেউ বোঝে না এখন আমি যদি দশ বলি দশ মানে কি শূন্য থেকে নয় পর্যন্ত কাউন্ট না আমি যদি রেজুলেশন কাউন্ট করতে যাই তাহলে টেন মাইনাস ওয়ান হয়ে যাবে না বুঝা যাচ্ছে জিনিসটা তাহলে এন মাইনাস ওয়ান এইটাই তো ইন মানে বাই ডিফল্ট দিস রেফারেন্স ভোল্টেজ ইজ সেট ফাইভ ভোল্ট ওকে মানে এ রেফারেন্স যে ভোল্টেজটা আছে এটা সবসময় সময় পাঁচ ভোল্টে সেট করা থাকে ওকে তো আপনার যদি মনে হয় হ্যাঁ যে আপনি একটা কাস্টম রেফারেন্স ভোল্টেজ দিবেন ওকে রিডিং এর জন্য আলাদা করে তখন আপনি কি করবেন জানেন আপনি এখান থেকে একটা ভোল্টেজ নিতে পারেন বোর্ডের উপর ডিপেন্ড করা আর্ডেন এর উন্নতে সাধারণত পাঁচ ভোল্ট অথবা থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট রেফারেন্স ভোল্টেজ থাকে এই রেফারেন্স এই পিনটা কোথায় ওই যে দেখেন লেখা আছে না ছোট্ট করে দেখেন এই যেখানে দেখেন এখানে চিনবেন এই যে এই যে এখানে দেখেন এই জায়গাটা এটা নীল কালি নিছি না লাল কালি নি ওকে এই যে নিছি না লাল কালি এই যে এখানে রেফারেন্স এই যে রেফারেন্স এই যে রেফারেন্স দেখা যায় ছোট্ট করে হ্যালো হ্যালো আচ্ছা তো এই এমনি সাধারণত কাজ করে না এটাকে কেমনে কাজ করা যায় বলি ওই যে যখন কোট করবেন না তখন আপনাকে এই কোটটাকে মধ্যে বলইতে হবে ওকে ওকে বুঝাইতে হবে যে তুমি এখন কাজ করবা একটা একটা ফাংশন আছে আপনাকে লিখতে হবে যে অ্যানালক রেফারেন্স এগুলো সব ছোট হাতের আটটা বার বড় হতে হবে ঠিক আছে অ্যানালগ রেফারেন্স এই ফাংশনটা ইউজ করতে হবে ঠিক আছে এই ফাংশন ইউজ করলে আপনি এখান থেকে একটা অপটিমাইজ ভোল্টেজ পাবেন তারপর আপনারা কানে হেডফোন দিয়ে গান শুনছেন না তার ছাড়া শুনছেন তো ওখানে কি থাকে ওখানে কি থাকে বলেন ওখানে হলো কি ধরেন আমি একটা ডেটা পাঠাবো ভ্যালু মানে কি করি হেডফোন থেকে গান শুনি মোবাইল নাকি মোবাইল থেকে গান হেডফোন শুনি বলেন মোবাইল থেকে মোবাইল থেকে হেডফোন যদি একটা ফোন থাকে এটা ফোন আর এটা যদি আমার হেডফোন হয় হ্যাঁ তাহলে কি আমার কোন জায়গা থেকে কি আসতেছে কে পাঠাচ্ছে মোবাইল পাঠাচ্ছে না এখানে তাহলে কি এই ট্রান্সমিটার হবে না আর কে রিসিভার হবে না হেডফোন থেকে মোবাইল গান পাঠায় বলেন তো না 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 তাহলে যে পাঠায় সে ট্রান্সমিটার শর্টকাটে বলা হয় টিএক্স আর যে রিসিভ করে তাকে কি বলা হয় আর এক্স রিসিভার সো এখানে একটা এলইডি আছে যখন আপনি টিএক্স আর এক্স নিয়ে কাজ করবেন কোনো ব্লুটুথ মডিউল বা কিছু নিয়ে তখন এই দুটো বাতি জ্বলবে এটাকে বলা হচ্ছে টিএক্স আর এক্স এলইডি ওকে আচ্ছা এরপর আবার একটু নিচের দিকে নামে একটা গ্রাউন্ড পিন আছে গ্রাউন্ড মানে সব গ্রাউন্ড শর্ট হ্যাঁ আর ডিনো উনতে তিনটা গ্রাউন্ড আছে আমার জানা মতে হ্যাঁ তিনটা গ্রাউন্ড আছে পিন আছে গ্রাউন্ড পিন এরপরে ডিজিটাল আইও পিন মানে ইনপুট আউটপুট পিন এই যে শূন্য থেকে তেরো তার মানে কয়টা পিন চোদ্দটা পিন রাইট চোদ্দটা এই যে এই বরাবর দেখেন এই যে চোদ্দটা এই যে একটা দিলে চোদ্দটা ঠিক আছে এই চোদ্দটা পিন হলো গিয়ে আইও মানে হলো গিয়ে ইনপুট আউটপুট পিন বুঝে গেছে এটাকে বলে ডিজিটাল পিন মানে এরা শুধু দুইটা জিনিস বুঝে একটা বুঝে জিরো আর একটা বুঝে ওয়ান ওকে এই জন্য এটাকে বলা হয় আইও পিন হ্যাঁ বা ইনপুট আউটপুট পিন হয় ইন নাহলে আউট মানে আসে নাহলে নাই আইসিএসপি পিন এখন আপনাদের লাগবে না এটা একটা স্পেশাল পিন এটা অন্য ফাংশন কাজে লাগে হ্যাঁ এই সেই মাইক্রো কন্ট্রোলার ছোট্ট একটা ভোল্টেজ রেগুলেটর আছে যে আপনি যখন এখানে এই যে পাওয়ার বাটন আপনি যখন নাইন ভোল দিবেন হ্যাঁ বারো ভোল দিবেন সাত আট দিবেন বা বেশি ভোল্টেজ দিবেন আর তো বেসিকলি পাওয়ার কত ভোল্টে বলেন তো পাঁচ ভোল্টে সে চলে বুঝতে পারছেন আপনাকে যদি আমি একটা মোটর দিই বারো ভোল্টের আপনি মোটরকে বারো ভোল দিলে সে সর্বোচ্চ পর্যায়ে চলবে বোঝা গেছে আমি যদি বারো থেকে তেরো ভোল দিই কি হবে মোটরটাকে জোরে ঘুরবে নাকি পুরো যাবে বলেন হ্যালো আসসালামু আলাইকুম আসসালাম মানে আমি তো তো ভয় গেছি যে আচ্ছা দেখেন তো নর্মালি পাঁচ ভোল্ট চলে তো বারো ভোল্ট যখন আমি একটা মোটর কে দিই মানে বারো ভোল্ট মোটরকে আমি যখন তাকে পাওয়ার আপ করি বারো ভোল্ট দিচ্ছি সেই মোটরটা কিভাবে চলবে বারো ভোল্টে ফুল ফেজে চলবে না রোটেট করবে না আমি যদি তেরো ভোল্ট দিই তাহলে আর কি এবার কি এটা কি পুড়ে যাবে মোটরটা কি পুড়ে যাবে পুরো তেরো ভোল্ট দিয়ে পুরে যাবে দেখছেন কখন তেরো ভোল্ট দিয়ে ডিসি মোটরকে দিলে পুরে যাবে ওই মোটরটা আরো জোরে ঘোরা শুরু করবে চোদ্দ ভোল্ট দিলে কি হয় বলেন চোদ্দ ভোল্ট বেসিকলি মোটরটা ধরেন তিনশো আর পি এম কি হয় বলেন চোদ্দ ভোল্ট দিবেন কি হবে

বাট আপনি ভোল্টেজ বুস্ট করে একটু দিতে পারেন সমস্যা নাই ওটা দেওয়া যায় বাট এইখানে যখন আপনি বেশি ভোল্টেজ দিবেন এই রেগুলেটরটা ইনপুট নিয়ে এখানে যেমন তিনটা পিন আছে সে আউটপুট পিনটা দিয়ে এর সাথে কানেক্টেড তখন সে পিনটা সে এই জায়গাগুলোতে প্রোভাইড করে দেয় এই যে এখানে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট ফাইভ ভোল্ট আছে হ্যাঁ তারপর যে ভি রেফারেন্স দেখলেন এরকম পয়েন্টগুলোতে সে ছড়াই দেয় ওকে তো একবারে মানে চোদ্দ ভোল্টেজ পনেরো ভোল্টেজ দিলে পুরে দেবে মানে রেগুলেট করে দিলে আর প্রবলেম হবে না না এখানে রেগুলেটর থাকে এখানে আট রেগুলেটর থাকে আমি আসতেছি আর একটা মজার ইনফরমেশন আসতেছি দাঁড়ান না আসতেছি তো সো এখানে দেওয়া যায় সাত থেকে বারো ভোল্ট অ্যাডাপ্টার যেটা আমরা দিই আর কি ইউজ করি হ্যাঁ অ্যাডাপ্টার দিলেও চলবে না আর তো চলে পাঁচ ভোল্ট কিন্তু অ্যাড আপ্টার থেকে এমনি হচ্ছে বলেন তো কারণ এই যে ডিসি পাওয়ার যে যে নেয় অ্যাডাপ্টার যখন আপনি দিবেন তো তখন হলো গিয়ে আলটিমেটলি আপনি কি করবেন বলেন সে এখান থেকে পাওয়ার পেয়ে নেবে পেয়ে যাবে হ্যাঁ কারণ আপনার এখানে আলটিমেটলি কি হবে আপনার কোনো টেনশন নেই কারণ অ্যাডাপ্টার থেকে সে আলটিমেটলি ভোল্টেজটা ড্রপ করে সেখানে পাওয়ার দিচ্ছে আর আউটপুট পিন তিনটা এখানে সে সুন্দর মতো করে ফাইভ ভোল্ট থেকে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টে হচ্ছে ঠিক আছে এবার আসেন এই জায়গাটায় এইটা হলো কি অ্যানালগ পিন এ জিরো থেকে এ ফাইভ হ্যাঁ যেটা কিনা ওই যে আমি বললাম টেন বিট রেজলিউশন মনে পড়ছে জিরো থেকে ওয়ান এক হাজার তেইশ এইখানে ওই খেলাটা এখানে হয় বোঝা গেছে সো আপনার আমাকে একটু বলেন ওর রেজলিউশন যদি দশ বিট হয় জিরো থেকে একশো তেইশ এবং ভোল্টেজ যদি জিরো থেকে ফাইভ ভোল্ট হয় আমাকে একটু বলেন তো আহ শূন্য ভোল্টের জন্য আমি কত কত রেজলিউশন পাব মানে কত কত অ্যানালগ ভ্যালু পাবো বলেন শূন্য এটা কি বুঝতে পারছেন এক হাজার তেইশ পাবো শূন্যর জন্য এক তেইশ পাবো কি বলতেছেন শূন্যর জন্য তো স্যার শূন্যর জন্য না মানে পাঁচের জন্য কত পাবো এক হাজার তেইশ পাবো তাহলে আমাকে একটু বলেন তো আপনারা কি কি করছেন করছেন তাহলে পাঁচ ভোল্টের জন্য যদি আমি পাই এক হাজার একের জন্য কত বলেন এক হাজার তেইশ ভাগ পাঁচ পাঁচ অতএব ধরেন দুই ভোল্টের জন্য কত পাবো কেউ বলেন তো আমাকে এক হাজার অর্ধেক হবে এক হাজার তেইশের অর্ধেক

হ্যাঁ কত আসে আরো কাছে নাই আল্লাহ এখানে কত লাগে যাইহোক চারশো নয় স্যার চারশো নয় চারশো নয় পয়েন্ট টু হ্যাঁ একটা ভ্যালু পাবে তাই না তো এইভাবে করে আসলে আপনি পাঁচ জেনারেট করতে পারবেন হ্যাঁ আপনি সিগন্যালের পাঁচ জেনারেট করতে পারবেন এগুলো আমরা পরে সামনে দেখবো আর এটা কেন স্পেশাল এই জন্য স্পেশাল কারণ এই যে ভি ইন পয়েন্টটা আছে এই ইন পয়েন্টে হ্যাঁ আপনি চাইলে অনেক বেশি বলে দিতে পারবেন আট নয় দশ এগারো বারো নয় দশে নয় দশও দিতে পারবেন এই যে দেখেন নাইন বোর ব্যাটারি তো ভি ইন এই যে ভি ইন ভি ইনপুর এটা স্পেশাল পিন বুঝা গেছে এটা কেন স্পেশাল বলেন তো এই ক্লাসটা কি রেকর্ডিং হচ্ছে হ্যাঁ রেকর্ডিং হচ্ছে বিএন কেন স্পেশাল বলেন তো কারণ আপনি এখান দিয়ে পাওয়ার দিচ্ছেন একটা কানেক্ট কম্পিউটারে কানেক্ট করলে এসে পাওয়ার পেয়ে যাবে আপনি একটা প্রজেক্ট বানাবেন আপনি কি সবসময় কম্পিউটার হাতে নিয়ে ঘুরবেন ঘুরবেন না তাই না তাহলে কি করতে হবে আপনি একটা ব্যাটারি নিয়ে জ্যাক তৈরি করতে পারেন বা আপনি আর একটা ইউজ করতে পারেন সেটা দিলেও কিন্তু আপনি সবসময় সম্ভব না তাহলে কখন সম্ভব আপনি একটা ব্যাটারি ইউজ করবেন যেখানে আপনি ফাইভ ভোল্ট নিয়ে আপনি এগুলোতে পাওয়ার দিবেন বা থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট নিয়ে পাওয়ার দিবেন তাহলেও হবে আর যদি মনে যে না আপনি একটা নাইন ভোল্টের ব্যাটারি ইউজ করবেন ছোটোখাটো ব্যাটারিগুলো সেখানে আপনি ভি ইন পয়েন্টে একটা দেবেন প্লাস আর মাইনাসটা দিবেন যে কোনো গ্রাউন্ডে কারণ সব গ্রাউন্ড শর্ট থাকে তাহলে আপনার আডিনো পাওয়ার হয়ে গেল কোনো সমস্যা হবে না এই ভি ইন পিনটা হলো স্পেশাল বিল আমি যে কথাগুলো বললাম এগুলো কথা এখানে খুবই ছোট করে লেখা আছে এই কথাগুলো যদি আপনি পড়তে যাবেন এখন আপনার কাছে মনে হবে ক্লাস ওয়ান টুর বাচ্চা পড়াশোনা এটা আমি এই জন্য বললাম এখান থেকে একটা প্রশ্ন আসবেই বোঝা গেছে ওকে আচ্ছা নেক্সট পেজে যাই স্যার অ্যানালগের আউটপুট কি ভ্যালু আসবে মানে কত বোল্ট ওই জন্য আমি তো বলে দিলাম জিরো থেকে ফাইভ তো আমি বললাম হ্যাঁ আপনি তো আসলে জানেন না হ্যাঁ এখান থেকে প্রশ্নটা কিভাবে আসতে পারে আমি ডিরেক্ট দিব ডিরেক্ট বলবো যে পিন ড্যাকের মার্থে কোর্ট পিন ডাগান গুলোতে একটা ইনপুটেও কি সেম জিরো টু ফাইভ বোল্ট আউটপুট ও জিরো টু ফাইভ বোল্ট অ্যানালগ তো ইনপুট পিনই এটা তো আউটপুটের কিছু নাই বুঝেন না না আমি তো আমি যখন আরডিউনি একটা অ্যানালগ ইনপুট দিব ওর এগেনস্টে যদি আমি কোনো অন্য আরেকটা অ্যানালগ আউটপুট চালাইতে যাই বা অন্য আরেকটা আউটপুট ইউজ করতে চাই সেক্ষেত্রে আমার আরডিউনি থেকে ওই আউটপুটে কি ভ্যালু আসবে কত থেকে কত রেঞ্জ আপনার কোয়েশ্চেনটা আমি বুঝতেছি না আর কি মানে আমি হচ্ছে অ্যানালগ একটা ইনপুট নিব আরডিউনি হুম সেটা কোনো মিটার হইতে পারে বা ওই যে টেম্পারেচার কন্ট্রোলার সেন্সর হইতে পারে তো ওইটার এগেনস্টে আমি একটা অ্যানালগ আউটপুট ইউজ করব সেক্ষেত্রে ওই অ্যানালগ এর আউটপুটে কি কত বোল্ট আসবে এইটা তো আমি এভাবে না দেখে বলতে পারবো না কারণ আপনার কত বোল্ট আসবে এটা তো আমি জানি না নাম্বার ওয়ান নাম্বার টু মানে ইয়াতে রেঞ্জ কত অনু আর্ডুনিতে রেঞ্জ কত জিরো থেকে ফাইভ এর বেশি আপনি পাবেন না আমি তো বলে দিচ্ছি এখানে আপনি ও আচ্ছা আচ্ছা সেটাই আমি মানে হ্যাঁ ইনপুটও জিরো থেকে ফাইভ বোল্ট আউটপুটও জিরো থেকে ফাইভ বোল্ট হ্যাঁ আমি আপনাকে বুঝাই আগে হ্যাঁ এটা হলো গিয়ে আউটপুট আপনি পাবেন না আউটপুট আপনাকে করে নিতে হবে বেসিক্যালি অ্যানালগ পিন রিডিং পিন আপনাকে একটা জিনিস বলি এটা আমি বুঝতে পারছি স্যার আমি প্রশ্নটা করছি হলো আমি অন্য ইয়া থেকে মানে এক্সাম্পল মিলানোর জন্য পিএলসি তে আমরা সেম এরকম ইনপুট আউটপুট ইউজ করি অ্যানালগ আচ্ছা 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 বউটা আউটা ইনপুট ডি 0 টু আউটপুটে মিলি एंपিয়ার পাওয়া যায় ফোটো টু 20 মিলি আমি সেটা জানতে যাচ্ছি এখানেও কি सेम ইয়াটা এখানেও सेम হ্যাঁ আপনি ঠিকই ধরছেন এখানেও सेम কিন্তু এখানে আমরা আউটপুটটা ইউজ করি না আমরা মানে यूजালি করি না বুঝতে পারছেন আমরা ইনপুট হিসেবে ইউজ করি আমরা কোডের মধ্যে কল করে তাকে আউটপুট বানায় হ্যাঁ আমরা কোডের মধ্যে কল করে তাকে আমরা আউটপুট বানায় ওকে তখন আমরা অ্যানালগ রাইট করি এরকম আর কি তো তখন আসলে সে তখন আপনার ওই পিডাব্লিউ এম পিন হিসেবে কাজ করে পাওয়া সুইথ মডুলেশন বুঝা গেছে ওগুলো অ্যানোলগ লাইট হয়ে যায় তখন পিন নাম্বার দিতে হবে আর ভ্যালু দিতে হবে আর ওই যে চল্লিশ মিলিয়ন কি পাশে লেখা কোথায় ওর কারেন্ট আচ্ছা এক একটা পিনে খুবই কম মেম্পের কারেন্ট খুবই কম কারেন্ট ড্র করে তো আপনি ডিজিটাল পিনে কথা বলতেছেন হ্যাঁ এটা খুব কম কারেন্ট ড্র করে ঠিক আচ্ছা চল্লিশ মিলিয়াম পের খুব কারণ একটা পিন থেকে এত খুবই অল্প পরিমাণে কারেন্ট ড্র করে পুরো আর্ডেনও তো খুব কম কারেন্ট আনে বুঝলেন নাই তো এখন ওই করে দেখেন কত হয় মানে এক এম্পর কারেন্ট টানে একটা আর্ডেনও মানে পাঁচশো মিলিয়াম কারেন্ট আনে সর্বোচ্চ ধরেন পাঁচশো আমি তো এখানে আউটপুটের পিনও দেখতে পারতেছিলাম না মানে এনালগ আউটপুট পিন হুম পিন কই স্যার সবগুলো ইনপুট আউটপুট দুইটাই পিন মানে তুমি চাইলে হচ্ছে ইনপুট বানাইতে পারবে আমি আপনাকে এটাই বোঝানোর চেষ্টা করতেছি যে অ্যানালগ পিনটা ইনপুট পিন ডিজিটাল পিনটা হলো গিয়ে ইনপুট আউটপুট দুইটাই পিন অ্যানালগ পিন যেটা আমরা ইউজুয়ালি আউটপুট ইউজ করি না করতে গেলে আমরা ওই ডিজিটাল সাইডে যে বসে আছে ওইটাকে আমরা অ্যানালগ রাইট করি তখন আমরা পি পিন ইউজ করি ইউজুয়ালি যে বেসিক অ্যানালগ পিনগুলো আছে এ জিরো থেকে এ ফাইভ এটাকে আমরা নর্মালি ভাবে ইউজ করি না হ্যাঁ বাট ওইভাবে ইউজ করতে গেলে তখন আমরা এটাকেও ও ডাব্লিউ এম ইউজ করতে পারি তখন আপনার এই যে এ জিরোটা আছে না এ জিরোটা কি হবে জানেন তেরোর পরে চোদ্দ হিসেবে কাউন্ট হবে এ ওয়ানটা চোদ্দ পরে পনেরো হিসেবে কাউন্ট হবে আমি বুঝাতে পারছি তেরো তো হয়ে গেছে ডিজিটাল পিন এখন এত ইনপুট আমি যখন একে আউটপুট করবো তখন কি আমি এ কি দিয়ে আমি আউটপুট চিনতে পারবো বলেন ও নতুন নাম দিতে হবে না আচ্ছা ও নাম এ ও ইনপুট এ জিরো অ্যানালগ ইনপুট এ বোঝার চেষ্টা করেন এখন আমি তাকে কাজ করাবো আউটপুট দিয়ে তখন কি হবে জানেন তখন আমার হিসাবটা হয়ে এরকম যে জিরো থেকে থার্টি ঠিক আছে বাবা তুমি এখন চোদ্দ নম্বর পিন তুমি এখন পনেরো নম্বর পিন তুমি ষোলো নম্বর পিন বোঝা গেছে তখন হলো গিয়ে ওই সেম ভাবে অ্যানলক রাইট করে নাম ভ্যালু বসা এটাকে আপনার আউটপুট আনতে হবে আর এটা আপনি এমনিও পারবেন না আপনার এই জন্য কোড লাগবে ঠিক আছে এই জন্য বললাম আমি হয়তো বা করে দিলাম মানে বসাই দিলাম কিন্তু কাজ করবে না কারণ ও তো বুঝতেছে না যে ইনপুট না আউটপুট তাই না আমি এখন এই তার রাখলাম তার থেকে আমি কি কাজ এটা তো আমার 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 ইচ্ছা উদ্দেশ্য আমি ইনপুট কাজ করাবো তো লাগালে তো ইনপুট হিসেবেই নিবে কিন্তু আমি যদি আউটপুট করতে চাই তখন আমি তাকে কমান দিতে হবে ইনপুট হিসাবে কমান দিতে হবে আউটপুট হিসেবে কমান দিতে হবে তো জন্য প্রোগ্রামটা অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে সো বেসিকলি অ্যানলগ পিনগুলো মাল্টিপারপাস বাট ধরে নেন এটা মেইনলি ইনপুট হিসেবে কাজ করে ওকে আর যদি আউটপুর হিসেবে কাজ করতে চান তখন নতুন নাম হবে কারণ তো আপনি তাকে নাম দিতে পারবেন না সোজা হিসাব একটা ছেলে ছেলে সে যখন বিয়ে করে বাচ্চা হয় সে তখন বাবা তখন বাচ্চার হয় হ্যাঁ আবার তখন দাদা মানুষ একটাই বুঝতে পারছেন তো এখন সে এখন ছেলে আছে যখন আমি তাকে আউট পুরিশন দিতে চাবো তখন হলো গিয়ে সে হবে নতুন নাম দিব তখন আমি চোদ্দ পনেরো ষোলো সতেরো নাম দিব কিন্তু সেটা কি ডিজিটাল সেই আউটপুটটা কি ডিজিটাল হবে না অ্যানালগ হবে বুঝি নাই মানে আমি যখন এই এই অ্যানালগ ইনপুটটাকে আমি আউটপুট হিসেবে পরে মডিফাই করে দিব তখন সে কি আমাকে ডিজিটাল ভ্যালু দিবে মানে জিরো ওয়ান দিবে নাকি অ্যানালগ ভ্যালু দিবে এটা আপনি দুইটাই করতে পারবেন এটা আমি আর টু ইয়া করি আমি আর কখনো কাজ করিনি যার জন্য একটু ইয়া আমি এই আর থেকে একটা মোটরকে মানে স্পিড বাড়াবো কমাবো এক্ষেত্রে আমি কোন কোন পিন গুলো ইউজ করব আপনি বা আমি একটা ইউজ করবেন ঠিক আছে বা আমি একটা বাতিকে একটু কম জ্বালাবো মানে জিরো থেকে ফাইভ বল দিয়ে মানে বাতিটাকে একটু বেশি জ্বালাবো এইভাবে বাতির আলোটাকে বাড়াবো কমাবো এনালগ ইয়ার মাধ্যমে সেক্ষেত্রে কোন কোন পিনটা ইউজ করবো এগুলাই এই জিরো থেকে এ পি এ ফাইভ এ ফাইভ হ্যাঁ সে থেকে এই জিরোতে এইভাবে ইউজ করতে হবে এখন আপনি যদি এখানে তাকে ডিজিটাল ভাবে আউটপুট আনতে চান আপনাকে কোডে লিখতে হবে ডিজিটাল রাইট ডিজিটাল রিড আর মনে করেন যে আপনি ওই যে সেট করে আমার কথা শুনতেই চাচ্ছেন ঠিক আছে আপনি যদি প্রোগ্রাম না করেন আপনি আমার বোঝার চেষ্টা করেন আপনাকে বললাম যে এ একটা ইনপুট অ্যানালগ পিন আপনি যদি তাকে প্রোগ্রাম না করেন ও বুঝবে কেমনে আপনি ইন্টেন্সিটি কেমনে সেট করেন বলেন বাড়িতে তো কম জ্বলবে বেশি জ্বলবে তাই না তা আপনি যে বাতিটা কম জ্বলেন বেশি জ্বালাবেন তাকে তো কোট করে বুঝাইতে হবে ইউজুয়ালি আপনি কানেক্ট করলে সে তো ইনপুটেশন কাজ হবে কিন্তু আপনার তো লাগবে আউটপুট বাতির রাইট তো তখন তো আপনাকে অ্যানালগ রাইট করাইতে হবে ওকে অ্যানালগ রাইট করাইতে হবে ওই রাইটটার জন্য আপনাকে লিখতে হবে কোটটা আর এখানে কাজ করার জন্য তখন ও আসলে এইভাবে করে অ্যাক্ট করে আউটপুট হিসেবে কাজ করে মানে অ্যানালগ সাইডটাকে আপনি অ্যানালগ ডিজিটাল দুভাবেই কাজ করতে পারবেন সোজা হিসাব আচ্ছা আচ্ছা বুঝতে পারছি স্যার এখানে যে প্রশ্নটা আসবে বললেন যে কোনো বোর্ডের পিন দেয় এক নাম তাই পুরো এটা এঁকে দিবেন আমি সামনে যাচ্ছি অস্থির দেন না সামনে যাচ্ছি তো আপনি এমনি এটা এঁকে এই যে ডান পাশে ছবিটা আঁকতে পারবে না তিন নম্বর ছবিটা বলেন পাওয়ার পাইছে হ্যাঁ এটা আমাদের কাছে একটু কঠিন লাগতেছে স্যার একটু সহজ করে কি আঁকার আপনাকে যে কোর্সটা করানো হচ্ছে এই কোর্সটা হলো গিয়ে আহ পুরো মেইন কোর্সে দশ পার্সেন্ট করানো হচ্ছে আমি যদি এই কোর্সে টেন পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট যাই আপনারা সবাই গণহারে ফেল করবেন পয়েন্টটা বোঝার চেষ্টা করেন হ্যাঁ আমরা যা পড়ে আসছি তা দশ পার্সেন্ট জাস্ট পড়ানো হচ্ছে আপনাদেরকে তো প্লিজ সহজ কথা বলতে আসবেন না নাম্বার ওয়ান নাম্বার টু হলো গিয়ে আমি যেভাবে ডিজাইন করছি সেটা হলো গিয়ে সোয়ান সারে মতামত নিয়ে আর কি জিনিসটা এরকম যে আমার কিছু ইন্সট্রাকশন দিচ্ছে যে রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশন বেস এটা আমি আগে থেকেই করছিলাম আগে পরশু সেমভাবে করছিলাম আগে মানে আপনার তো ডিপ্লোমা ব্যাচ বা আমাদের যে ইঞ্জিনিয়ারিং ব্যাচ আমাদের রেগুলার ব্যাচ আমরা যেই ব্যাচই হই না কেন আলটিমেটলি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের মেইন অ্যাপ্লিকেশন হলো কি আমি আর্ডিনো শিখে আমি কই অ্যাপ্লাই করবো শুধু হিসাব বর্তমানে যে জিনিসটা দাঁড়া এসেছে আর্ডিনো কিনি কিনে কানেকশন দিয়ে দিই টিটেল দেখি মস্ত করি শেষ কিছু শেখা হয় না আপনি যদি একটা ইঞ্জিনিয়ার আমি জিজ্ঞেস করি যে এই চকচক করতে সেটার নাম কি এটাকে বলতেই পারবে না ইলেকট্রিকও বলতে পারবে না জানেন এই যে পাওয়ার জ্যাক এটাও বলতে পারবে না এটাও বলতে পারবে না এই জন্যই কোর্স ডিজাইন করা আপনি যদি এটা নাম মুখস্থ করতে পারেন তাহলে এটা আসলে খুবই দুঃখজনক একটা ব্যাপার হবে না স্যার ওইটা করবো আমার কোয়েশ্চেন ছিল স্যার মানে ছবিতে যেরকম কমপ্লেক্স দেখাচ্ছে কিছুই না আপনাকে কমপ্লেক্স না তো এটা তো আমি সামনে আসতে সিস্টি ডায়গ্রাম দেখাচ্ছি ওটা দেখবেন ওটা দিবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে বা আপনি এরকম করে একটা দাগ দিবেন দাগ দিয়ে কালো 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 করে দিবেন এখান থেকে লিখবেন এখানে তো আবার সব শূন্য শূন্য থেকে তেরো এ রেফারেন্স একটা পয়েন্ট দিলেন ইউএসবি এরকম বক্স করে আঁকাই এটা তো মানে কঠিন কিছু না দেখেন আপনি দুইবার আঁকলে পারবেন সেই সব ধারণাটাই দরকার ছিল স্যার থ্যাংক ইউ স্যার বুঝতে কঠিন হলে তো আর হবে না তাই না আমি তো চেষ্টা করছি কত সহজ হয়ে আপনাদের করা যায় আপনার নাম্বার নিয়ে গেলে আমি দিলে তো সমস্যা নাই বুঝতে পারছেন ব্যাপারটা হয়ে গেছে কোর্সটা আসলেই কঠিন কিন্তু ওই এটা মুছে কি হবে এটা ঝামেলা হয়ে গেল এই যে এই যে আমি যে কথাগুলো বললাম এখন আর পরিষ্কার হয়ে গেছে না ছবিটা দেখেন তো একদম ক্রিস্টাল ক্রিয়ার না দেখছেন এই যে কথাগুলো বলে বলছি লেখা আছে এখানে এই যে ইনপুট আউটপুট পিন বিশ মিলি এম্পেয়ার আর ডিজিটাল এখানে চোদ্দটা ইনপুটের ভোল্টেজ লিমিস হলো ছয় থেকে বিশ রেকমেন্ড হলো গিয়ে সাত ভোল্ট থেকে বারো ভোল্ট দেওয়া যায় ঠিক আছে এই ছয় থেকে বিশ কোনটা জানেন এই যে ভি ইনপুট কোনো বসাইতে পারবেন

আপনারা ক্লাস তো করেন না কি আর এই কোর্সটা স্যার আমাদের একবার ফার্স্ট সেমিস্টার দরকার ছিল ফার্স্ট সেমিস্টার কোর্স দিলে আপনার ভার্সিটি চলে যেতেন ঠিক আছে যাই হোক এটা থার্ড ইয়ারের কোর্স আরে না সি ওয়ান সি টু সেগুলো অনেক কঠিন কোর্স এটা ভয় পেয়ে মানুষ আমরা সামনে আগাই ঠিক আছে স্যার থ্যাংক ইউ ফ্ল্যাশ মেমোরি যেটা সেটা হলো গিয়ে আমার বত্রিশ কিলো বাইট ওকে খুবই অল্প একটা মেমরি বুঝতে পারতেছেন আর এস র্যাম আছে এটা একটা স্পেশাল র্যাম ওকে আর ইপি ই প্রম বা ইপি রোম যেটা বলি আর কি সো এটা একটা স্পেশাল র্যাম এটা একটা ইন্টারনাল মেমরি আর কি আহ কেমনে বুঝায় আপনার লাইন ফলার রোবট দেখছেন না দেখছেন লাইন ফলার রোবট জে স্যার আচ্ছা সো লাইন ফলার রোবটে এই যে ইলেকট্রিক্যালি লিখে নেন আপনারা পারলে ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমরি লিখে নেন

মানে এখানে আপনি প্রোগ্রাম করে একটা জিনিস রাখে দিয়ে সেভ করে রাখতে পারবেন যখন দরকার হবে আপনি ফাংশন ইউজ করে কল করে করে তাকে আপনি কাজে লাগাতে পারবেন ওকে এই হলো গিয়ে স্পেশালিটি এটা খুব মানে কাজের একটা জিনিস আপনি এই যে ইপি রম ডট রাইট ইপি ডট আপডেট করে আপনি এগুলোকে আপডেট করতে পারবেন কোডটাকে আপডেট করে আবার আপনি ওটার উপর রাইট করতে পারবেন ঠিক আছে আর এস র্যাম তো জানেন বলেন কি এস র্যাম হলো কি স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এটা একটা ভোলাটাইল মেমোরি এটা একটা ভোলাটাইল মেমোরি মেমোরি দুই প্রকার একটা ভোলাটাইল একটা নন ভোলাটাইল ভোলাটাইল মেমোরিতে কি করতে পারেন ভোলাটাইল মেমোরিতে আপনি এই যে স্টোর করতে পারবেন ডেটা স্টোর করতে পারবেন একটা প্রোগ্রাম রানিং থাকা অবস্থায় সো এটা আবার আপনার ইপি রম বা ফ্ল্যাশ থেকে অনেক ফাস্ট কিন্তু ঝামেলা হলো গিয়ে যদি কোনো কোনোভাবে পাওয়ার চলে যায় এটা হারাই যাবে বুঝা গেছে যদি কোনো কোনোভাবে পাওয়ার চলে যায় মানে যখন আপনার পাওয়ার হারাই ফেলে এই কোডটা হারাই যায় রিসেট হয়ে যায় ওকে সো ভোরাটাইল মেমোরির সমস্যায় হলো গিয়ে এটা ডেটা হারা যায় যখন আপনি এটাকে টার্ন অন বা রিসেট করবেন ঠিক আছে সো ক্যাপাসিটি খুবই ছোট তো এই ইফিসিয়েন্ট মেমোরিটাই আর কি ম্যানেজমেন্টটা আসলে আমাদের জন্য মেইন কাজ বুঝা গেছে তো এটা হলো আমাদের মানে সব রেমে একটা গুরুত্ব আছে তো বেসিকলি ফ্ল্যাশ মেমোরিও আছে যেটা বত্রিশ কিলো বাইট ওকে তো এইতো আর ইপি রমটা কি বলেন তো নন ভোলাটাইল এখানে আপনার আপনি বন্ধ করেন আর অফ করেন ওখান থেকে কিছু যাবে না ওখান থেকে আপনার জিন্দিগে তো যাবেন না আনলেস আপনি ওইটাকে কোড দিয়ে আপডেট করেন সো এইটা কি ইপিরমটা কি বলেন নন ভোলাটাইল হ্যাঁ এটা মনে থাকবে এটা হলো গিয়ে নন ভোলার টাইল মানে এটা কখনোই যাবে না ডাটা সেফ থাকে আর এস টাইমটা কি বলেন তো ভোলার টাইল আমি ভিতরে যাচ্ছি না আমি উপর দুপুর পড়াচ্ছি আপনাদেরকে ঠিক আছে ক্লক স্পিড ষোলো মেগা হার্স ক্লক স্পিড কোথেকে আসে জানেন ওই যে একটা অসিলেটর আছে না ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করতে পারে এখানে একটা এত কত ফ্রিকোয়েন্সি ভুলে গেছি কত কিলো হার্সে ওই যে হ্যাঁ ষোলো মেগা হার্সের যেটা আপনার ক্লক স্পিড তৈরি করতে পারে ওকে তো বেসিক এটা জানলেই হবে মোটামুটি ডিটেলস বলতে গেলে আর কিছুই না এরকম জিনিসগুলাই বল আপনার ওভারঅল ডিটেলস এখন স্পেসিফিকেশন এই সব লিখতে হবে এটা এটাই স্পেসিফিকেশন হ্যাঁ পরীক্ষা যদি স্পেসিফিকেশন আসে তাহলে এটাই লিখতে হবে এই বক্স মধ্যে যেগুলো আছে সেগুলো হ্যাঁ যেগুলো আছে সবগুলো না লিখলেও হবে আপনার যে কটা মনে থাকে এই কিন্তু এই যে মেমরি স্টেম ইপিরম হ্যাঁ ক্লক এগুলো মাস্ট তারপরে আসেন পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাইটা হলো এরকম যে ওই যে আমি বললাম যে কত আমি তো এখানে কিছু নতুন করে কিছু বলা কিছুই নাই যা বলছি সব এগুলাই যে সাত থেকে বারো হোল মধ্যে আপনি আর এগারোটা দিয়ে পাওয়ার দিতে পারবেন বা ব্যাটারি দিতে পারবেন এই যে দুই নাম্বার তিন নাম্বার এক্সটার্নাল পিন টি এক্স পিন আর স্পিন যে দেখেন তিন পাঁচ ছয় নয় দশ এগারো এগুলো মুগস্থ পড়াশোনা এগুলো আপনারা স্লাইড দেখে দেখে জাস্ট দেখবেন পিডাব্লিউএম পিন আট বিট করে নিতে পারে আউটপুটটা আট বিট করে হয় প্রতি সেকেন্ডে আট বিট করে সে জেনারেট করতে পারে কখন যখন আপনি লিখবেন অ্যানালগ রাইট একটা জিনিস খেয়াল করে দেখছেন পিন মোট এই দেখেন আসেন দেখেন আপনাকে পিন এমটা বড় ডিজিটাল ডিজিটাল রাইট হ্যাঁ রিড এটা এটা কিন্তু ভুল ডিটা ছোট হাতের হবে ডিজিটাল রিড আটটা বড় হাতে। তারপর কি অ্যানালগ রাইট ডাব্লুটা বড় হাতে। ওকে তার মানে দুইটা শব্দ যখন থাকে সব ছোট হাতে সেকেন্ড শব্দের কি প্রথমটাই হবে বড় হাতের বুঝতে পারছেন তো এই ফাংশন গুলো আমাদের জানাটা জরুরি ওকে আচ্ছা তারপরে হলো গিয়ে টি ডাব্লিউ কমিউনিকেশন ওয়াইল ডাব্লিউ তো ইম্পর্টেন্ট না এগুলো এখন লাগতেছেও না আপনাদের সেগুলো মোটামুটি কি কি পিন আছে পিনের সাথে আপনি দেখে একবার তাকাই দেবেন হ্যাঁ ইনপুট আউটপুট কি কাজ হয় আর মেমোরিতে আমি কথা বললাম কোন মেমোরির কাজ কি কোনটা ভোলা টাইল কোনটা নন ভোলা টাইল ওকে টিএক্স আর এসে কেমনে কাজ করে জিরো মানে আর এক্স আর ওয়ান মানে টিএক্স হ্যাঁ তো এই তো মোটামুটি এগুলোই আর কি টি ডাব্লিউ কমিউনিকেশন আর সিইউআর কমিউনিকেশন গুলো আমরা পরে শিখবো আলাদা করে একটা চ্যাপ্টার আছে কমিউনিকেশনের আর্ডিনো প্রোগ্রামিং যেটা এটা আমি বললাম একটু পরে দেখাবো আর এই যে পিন্ডিটা যে বলছিল ভয় পাচ্ছে সে মনে মনে এটা আঁকলেই হবে এখন ক্লিয়ার হয়ে গেছে দেখছেন কত ইজি এটা এই মাঝখানে গুলো তাকাই লাগবে না এই এমনি করে জাস্ট বক্তব্য দেখেন স্লাইড সব আপলোড করা আছে আপনার স্লাইড দেখেন নাই আজকে প্রথম আসে আপনারা একদম সব প্রশ্ন করতেছেন ক্লাস গুলো অনেক মজার আপনারা করেন না দেখে আপনাদের কাছে একদম নতুন লাগতেছে যারা করছে তারা একদম ভালো মতো করে বুঝে করতেছে স্যার এইটা আমাদের ক্লাস করাইছিলেন বাট এই স্লাইডটা ছিল না ওই বোর্ডে আইকা পিন গুলা তারপর দেখাই দিছিলেন একই তো কথা এই যে এখন হাত দিয়ে করতেছে একই তো হইলো আবার রিভিশন হয়ে গেল সমস্যা কি ঠিক আছে আমার ক্লাসটা না নিলেও হতো মানে এটা আমি ইউটিউবে আপলোড দিলেই হয়ে যেত বাট আমি চাচ্ছিলাম সব একসাথে করে একটা ফাইনাল টাচ দেওয়ার জন্য তো মোটামুটি এটাই ছিল আপনাদের স্লাইড এখানে এটা আছে আছে কি ভাই সাইডে পিন ডিটেইল এটা পরীক্ষা আসলে এই ছবি এখানে দিলে হবে এত কিছু লাগবে না জাস্ট বক্স আকারে দিলে বোঝাতে পারলে হইল আইওআরএফ আর ইজ রিসেটিং হলে লাগবে না তো এটা যেটা মেন ওভার লিখলেই হবে এই আচ্ছা এরপর একটা কথা বলবো চমকপ্রদক রেডি থেকে আচ্ছা তো পিন আর বোর্ড কেমনে কানেক্টেড দয়া করে আমার এখানে প্রশ্ন করবেনি না আমি এটা সুন্দর করে পুরাটা বুঝেছি কারণ এটা বুঝেতে আমার তিন ক্লাস লাগছে ইলেভেন বি না ইলেভেন এ কারা এই ক্লাসটা পাইছে বলেন তো বি স্যার বি পাইছেন না ক্লাসটা ইলেভেন ও পাইছে কে অসুবিধা করবে কেন এও পাইছে এই যে পিসিও কি পিসি ওয়ান কি হ্যাঁ কেমনে এডিসি জিরো এডিসি ওয়ান হইলো তার মানে আমি বারবার বলছি যে আমরা আসলে এই বোর্ডটা চিনি বোর্ডের নামে বেসিকলি থাকে না আমার নাম একটা ডাক নাম একটা তো আর ইউনো কোম্পানি ওরা উপরে উপরে এই নামটা দিছে কারণ এইভাবে সিরিয়াল করা সুবিধা কিন্তু এই ব্যাটা এত সুস্থ না এই ব্যাটা একটু অসুস্থ কারণ আমি যখন আইসি ডিজাইন করি এত কিছু মাথায় রাখা সম্ভব না বোঝা গেছে সো এইটা এই নবটাকে আমরা ধরবো মাথা এই যে দেখেন নোজ নচ এখান থেকে ওয়ান বামপাস থেকে কিন্তু আমরা যখন আরডিনো এখানে বসাই এখানে বসালে নচটাকে আমরা উল্টা করে দিই হ্যাঁ এইখানে থাকে নিচের দিকে থাকে নচ বিশেষ নয় একটু পেজে ঘুরে আসেন আগের পেজে দেখে আসতে পারেন হুম তখন যখন দিবেন তখন এই ওয়ানটা এইখানে চলে আসে পনেরো নম্বরের জায়গায় তো নোমেন ক্লেচারের সিস্টেমটা কি ওয়ান থেকে যাবে চোদ্দ পনেরো থেকে আবার যাবে আঠাইশ তার মানে আমার নচ যদি এভাবে করে থাকে আমার নচ যদি এভাবে করে থাকে তাহলে কি হবে বলি এই ওয়ানটা কই চলে আসবে এখানে চলে আসবে না এখান থেকে ওয়ান ওয়ান এখানে গিয়ে হবে চোদ্দ তাহলে এখানে চোদ্দ হলে এখানে পনেরো হবে না এখানে পনেরো গিয়ে এখানে হবে আঠাইশ এইবার কোনটা কোন পিন ও তো আসলে অ্যানালগ টু ডিজিটাল এই সে মাথা কিচ্ছু না ও খালি বুঝে আমার তিনটা ব্লক সি বি আর কি ডি আর কিচ্ছু না ঠিক আছে পোর্ট বি পি তে হলো সব পড়াইছি লেকচার ওয়ানে পোর্ট বি পোর্ট সি পোর্ট ডি ওকে এই সেকশনে ভাগ করে বাকি পিন গ্যাপ রেখে আমরা ইন্টারনালি সার্কিটে নিজ দিয়ে কানেক্ট করে নিজ দিয়ে কানেক্ট করে কানেক্ট করে ঠিক আছে যেমন আমি একটা সাইড দেখাই তাহলে বুঝে যাবে আপনারা যেমন এই যে এডিসি জিরো থেকে এডিসি ফাইভ এই যে এটা আপনারা চিনেন তাই না এখানে সুন্দর করে দেওয়া আছে এটা আপনারা চিনেন কারণ আপনারা আর ইউনো বোর্ড এটা দেখছেন কিন্তু এই যে এটি মেগা থ্রি টু এইট পি এম সিইউ হ্যাঁ ও কিন্তু এটা কিছু বোঝে না ও কি বুঝে জানেন ও বুঝে বাবা আমার এখানে পিসি ফাইভ পিসি ফোর পিসি থ্রি পিসি টু পিসি ওয়ান পিসি জিরো আছে তার মানে আমার এখানে পোর্ট সি ফাইভ নাম্বার পিন আছে এটা হলো পাঁচ নাম্বার পিন এটা হলো চার নাম্বার পিন এটা তিন নাম্বার পিন এটা দুই নাম্বার পিন এটা এক নম্বর পিন বোঝা গেছে এই পাঁচটা পিন আছে তাহলে এই পাঁচটা কিনের নাম্বার কত তেইশ থেকে আঠাইশ তাহলে তেইশ থেকে আঠাইশ মানে এরটুক অংশ ঠিক আছে দেখেন তো বুঝতে পারছেন নাকি এটাকে যদি আমি নচটাকে ঘুরাই এভাবে করে আঠাইশ নাম্বার পিনটা কোথায় গেছে আঁকলাম না এখানে গেছে তাহলে আঠাশের উপর থেকে তেইশ হবে না এই অংশটুকু হবে না তেইশ এই অংশ তেইশ হবে না তাহলে এই তেইশ থেকে আঠাইশ মানে কি তেইশ নম্বর পিনে কি লেখা আছে জিরো তার মানে এই যে জিরো এই যে ওয়ান এই যে টু এই যে থ্রি এই যে ফোর এই যে ফাইভ এগুলো কী বলেন তো পিসি জিরো পিসি ওয়ান পিসি টু পিসি থ্রি পিসি ফোর পিসি ফাইভ এই জন্যে এইখানে অ্যানালগ পিনগুলোকে কানেক্ট করে দিছে ব্যাপারটা বুঝতে পারছেন কিন্তু সবগুলোকে এমনে করার সুযোগ হয় নাই এই জন্য নিজে নিজে তা নিয়ে গিয়ে কানেক্ট করছে বেসিক্যালি এটা একটা পিসি বোর্ড আর কিছুই না ওকে মেইন আবিষ্কার কোথায় জানেন মেইন আবিষ্কার হলো কি এই যে এটি মেগা থ্রি টু এইট পি এই মাইক্রোপ্রসেসরটায় আগে এই বোর্ড ছিল না উনিশশো উনিশশো নব্বই সময় উনিশশো পঁচাশি এই বোর্ডগুলো ছিল না তখন এই যে মেগা ছিল ওকে তো এই জিনিসগুলো আমি ক্লাসে পড়িস তারপরে আপনার জন্য রিপিট করলাম তো এটা আসবে পরীক্ষায় ইম্পর্টেন্ট এগুলো দুইবার রাখলেই হবে ক্লাসে আমি সুন্দর করে বুঝাই দিচ্ছি লেকচার দেখে নেবেন তারপর আমি আপনার জন্য রিপিট করলাম

খুবই কঠিন জিনিস না না মোটো কঠিন যারা ক্লাস করছে জিজ্ঞেস করেন আমার পাঁচ মিনিট সময় লাগছে দশ মিনিট সবাই বুঝে গেছে আপনি নিজে আপনি সিস্টেম খাবেন মনে করার ঠিক আছে আপনি আঠাইশটা মুখস্থ করবেন যে কোনো পারবেন না আপনি মনে রাখবেন এমনি যে আহ সিপিন এখানে পাঁচটা ছয়টা বসে গেছে ডান হ্যাঁ তারপর কি আছে আপনার তো এগুলো এই যে পিসি ইন্টিজার এগুলো তো লেখা লাগবে না এ এক্স এগুলো কিচ্ছু লেখা লাগবে না এগুলো কিচ্ছু লেখা লাগবে না আমি জানি পিসি ফাইভ তারপর এ ফাইভ আমি জানি পিবি ফাইভ তারপর ধরো কি থার্টিন ওকে তার মানে কি পোর্ট বি ওয়ান থেকে এখান থেকে আমি যদি টান দিই তার মানে একটু পাঁচটা হলো গিয়ে আমার নয় থেকে তেরো ওটা বাদ দেন নয় থেকে তেরো ওয়ান থেকে ফাইভ হ্যাঁ আর কি আর হলো গিয়ে আমার এখানে মাঝখানে মাঝখানে সি পিন আছে ডিপিন আছে সব আমি ক্লাসে করাইছি মাঝখানে শুধু ডিজিটাল পিন আছে

আর কোনটা পিন দেখেন এটা ঠিক আছে এটাই থাকলো আর আমি একটা ছোট্ট ভিডিও করব ভিডিও করবো যে ধরেন যে আর ডিও কেমনি স্টার্ট করতে হয় এটা করা আছে ওটা আমি শেয়ার করে দিব না আর যদি সময় পাই আমি একটা ক্লাস নিব না ক্লাস নিবোনা সরি ক্লাস নিব না অতটুকু এনার্জি নাই আমি একটা ভিডিও শেয়ার করে দিব না আপনার দেখে নিন একটা প্রশ্ন আসতে পারে নট শিওর আসতে পারে সেটা হলো গিয়ে ওই যে ধরেন আমি একটা এলইডি দিলে এলইডি কি কীভাবে দুই সেকেন্ড ব্লিং করে তিন সেকেন্ড ব্লিং করে এটা আপনার একটা কোড লিখতে হবে চার লাইনের ঠিক আছে ওই ছোট একটা কোড লিখতে হবে আচ্ছা কেন আমি পরে আপনাদের দেখা আমি আজকেই দেখাই দিই তাহলে তো হয়ে গেল তাই না এই দুইটা স্লাইড থেকে চারটা প্রশ্ন কিভাবে বুঝলাম মানে কম কম মনে হচ্ছে খুঁজে পাচ্ছি না প্রশ্ন এখন আবার কম কম মনে হয় আবার ফের আবার বলেন স্যার কঠিন জিনিস তাহলে আমি যাব কোথায় বলেন এখানে চিত্র ছাড়া জন্য সভিক ভাই স্যার সাজেশন দিবে ধারণা দিবে আমরা ওয়েট করি না এখানে তো সাজেশন দার কিছু নাই ঠিক আছে সিলেবাসে সাজেশন দেখেন আরডিনো আইডি নামাবেন হ্যাঁ ওই ওয়েবসাইটে যাবেন নামাবেন নামানোর পরে আপনি এই জিনিসটা পেয়ে যাবেন তো এটার দুটো অপশন আছে এটা হলকে ভয়েট সেটআপ আইট হলকে ভয়েট লুপ তার আপনার স্ক্রিন শেয়ার হচ্ছে না ও স্ক্রিন যাচ্ছে না তো একটা হলো সেট আপ লগে লুপ এখানে যেটা হয় যে সিম্পল একটা কাজ যে ওই সেট আমি ইনিশিয়ালাইজেশন করি যে আমি একটা কাজ কিভাবে করব সেটা আর কি করা হয় আর লুপে হলো গিয়ে একটা কাজ বারবার যদি করতে হয় তো বেসিক হিসেবে আমরা কি করতে পারি এই যে এখানে আমরা ফাইলে যাব ফাইলে গিয়ে এক্সাম্পলসে যাব হ্যাঁ এক্সাম্পলস থেকে বেসিকসে যাব এখানে দেখেন এই যে ব্লিঙ্ক আছে ব্লিঙ্ক মানে হলো গিয়ে আপনার আর দিনে একটা এলইডি আছে খেয়াল করে দেখবেন পড়াইছি আজকে আমি এলইডি আছে ওই এলইডিটা ব্লিঙ্ক করাবেন আপনি এখন ব্লিঙ্কটা করতে পারেন এক সেকেন্ড পর পর ব্লিঙ্কটা করাতে পারেন দুই সেকেন্ড পর পর ব্লিঙ্কটা করাতে পারেন তিন সেকেন্ড পর পর ব্লিঙ্কটা করাতে পারেন চার সেকেন্ড পর পর সো এই হলো গিয়ে আপনার কোট হ্যাঁ এই হলো গিয়ে আপনার কোট ঠিক আছে দেখছেন কত ছোট্ট একটা কোট ব্লিঙ্কটাকে এরকম আমি বলে দিই হোয়াইট সেটআপ আমি বলছিলাম কি কোন কিছু আপনি ইনিশিয়ালাইজ করবেন তো আপনি কি কাজ করবেন বলেন একটা এলইডি জ্বলবে এটা কি আউটপুট মোড নাকি ইনপুট মোড বলেন আউটপুট মোড স্যার এটা মোটর ঘুরবে ইনপুট না আউটপুট আউটপুট মোড স্যার আউটপুট বাতাসের আর্দ্রতা কেমন এটা আপনি টেস্ট করতে যাবেন এটা কি ইনপুট না আউটপুট ইনপুট ইনপুট এই তো ভেরি গুড ঠিক আছে তারপর কালো ধোয়া আপনি মাপতে যাবেন সেন্সর দিয়ে ইনপুট এইটা বুঝতে পারছেন তার মানে এইখানে পিন মোডটা এরকম যে আপনি যাবেন যে এমটা বড় হাতের ভালো করে দেখেন পিন মোড ওকে পিন আমি লিখে যে পিন কালো হয়ে থাকবে যখন আমি এমটা টা বড় হাতে দিব বাক্য শেষ করলে সুন্দর হইলে এটা কমলা হয়ে যাবে বুঝতে পারছেন সো এলইডি ইডি আপনি এল ইডি বিল্ডিং জায়গায় আপনি অন্য নাম দিতে পারেন কোনো সমস্যা নাই বাট যেহেতু এল ইডি একটা ফাংশন আপনি এল ইডি ইউজ করেন কমা আউটপুট তার মানে এই যে বাম অংশটা আমি একটা কমেন্ট করি এইভাবে কমেন্ট করতে হয় এই দেখেন এই লাইনগুলো কিন্তু কোনো কাজে আসবে না এগুলোকে বলে কমেন্ট কারণ অনেক বড় ধরনের কোড হয় না কোন লাইনের লাইনের মানে কি আপনি নিজে বুঝবেন না এই জন্য লাইনের পাশে কমেন্ট কোড রাখতে হয় কমেন্টটা কি তাহলে পিন মোড প্রিন মোডটা কি বলেন পিন মোডের কমেন্টটা কি কমার বাম অংশে তাহলে কমার এখানে আপনি যা লেখেন গালি দেন ঠিক মতো লেখা লেখেন শুদ্ধ কথা লেখেন সালাম দেন আপনি বাংলা ইংলিশ উর্দু ফার্সি যা লেখা থাকে কোনো সমস্যা নাই কারণ এটা এই এডিটর এই এডিটর পড়তেও যাবে না এটা আপনার শূন্য তাহলে কমার বাম পাশে থাকবে কি থাকবে কি টাইপের কাজ করব ওকে বুঝা গেছে আর কমার ডান সরি কি নিয়ে কাজ করব সরি কমার ডান পাশে কমার ডান পাশে থাকবে কি টাইপের কাজ করবো আউটপুট হ্যাঁ আর কমার কি বলেন তো বাম পাশে থাকবে কি নিয়ে কাজ করব বুঝাতে পারছি এই শেষ আর প্রত্যেক লাইনে শেষে একটা করে সেমিকল নিতে হবে সেমিকলেন দেওয়া মানে হলো স্টপ এরপরে নেক্সট লাইনে যাও আর নেক্সট যাও তো কিছু নাই আমি তো একটা পিনকে জ্বালাবো কিভাবে জ্বালাবো বলেন লুপের মধ্যে জ্বালাবো বারবার জ্বালাবো হ্যাঁ একটা জিনিস জ্বালানো মানে কি তার মধ্যে ভোল্টেজ প্রয়োগ করতে হবে না তো আপনাকে আলাদা করে কোনো ভোল্টেজ দেওয়া লাগবে না আর যদি পাওয়ার পায় আপনি কোড দিয়েই তাকে কি করবেন হাই করতে পারবেন লো করতে পারবেন আচ্ছা এখন আমাকে একটু বলেন আপনি রিড রিড মানে কি বই পড়া না পড়া আর রাইট মানে কি লেখা না জি লেখা লিখা ওকে তো রিড মানে পড়া আপনি যখন পড়েন তখন কি করেন আপনি কি নিজে ওখানে কিছু ঢালেন নাকি ওখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করেন ওখান থেকে নেই রিসিভ নেওয়ার চেষ্টা করেন না ওই বই থেকে বা যেখান থেকে হোক তো কোনো কিছু যখন নেওয়ার চেষ্টা করেন আপনি সেখান থেকে তো এটা কি ইনপুট হলো নাকি আপনার জন্য আউটপুট হলো আমার জন্য ইনপুট আপনার জন্য ইনপুট হলো আপনি একটা জিনিস লিখতেছেন তার মানে কি খাতার উপরে আপনার মনোভাব প্রকাশ করতেছেন মানে জি আমার নাকি আপনি স্যার আমার থেকে যেটা বের হয়ে যায় সেটা আউটপুট হ্যাঁ আমি যেটা নিব সেটা ইনপুট ঠিক আছে তো রাইট মানে কি লেখা না তো লেখা মানে কি আমার মনের ভাব প্রকাশ করতেছে না একটা খাতার উপরে বা একটা জায়গায় জি 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 তো রাইট হলো কি আউটপুট এখন আমাকে বলেন এলইডি প্রিন্টার জ্বালাবো ভালো করে বুঝেন ডিড হবে না রাইট হবে রাইট হবে রাইট হবে এখন কোন জায়গায় চালাবো ডিজিটাল সাইডে না অ্যানালগ সাইডে ডিজিটাল সাইডে বুঝতে পারছেন তার মানে সেম জিনিস কমার এই ফার্স্ট ব্র্যাকেট বাম অংশে যেটা নিয়ে কাজ করব ডান অংশে কি টাইপের কাজ করব। আপনি যদি হাই কষ্ট হয় ডিজিটাল জিনিসে কয়টা জিনিস থাকে বলেন ডিজিটাল হাই মানে হাই আর লো হাই আর লো ওকে হাই লো মানে হলো ওয়ান অথবা জিরো জিরো বোঝা গেছে এগুলো যদি এগুলো এগুলো দিকে কিন্তু কোড কাজ করবে না কি করতে হবে কমেন্ট করে রাখতে হবে কমেন্ট আপনি সারা বাংলাদেশের যে কোন জায়গায় করতে পারেন কোনো সমস্যা নেই এডিটার এগুলো পড়তেও যাবে না বুঝা গেছে সো হাই আর লোর জায়গায় আপনি যদি ওয়ান দেন তাও আপনার কোড কাজ করবে আপনার যদি এখন সাথে আডিনো থাকে আপনার যদি কম্পিউটার কানেক্ট করেন কানেক্ট করে আপনি টুসে যাবেন টুসে গিয়ে আডিনো উনো সিলেক্ট করা আছে এই যে পোর্টটা গিয়ে যেই পোর্টটা শো করে পোর্টটা সিলেক্ট করবেন সিলেক্ট করে এই যে আপলোড অপশন আছে আপনারা ক্লিক করবেন ব্যাস দেখবেন যে আপনার এলইডি যেটা আছে জ্বলতেছে নিপতেছে জ্বলতেছে নিপতেছে এক সেকেন্ড করে এখন প্রশ্ন হইতে পারে কেউ আমাকে এই প্রশ্নটা কেন করলো না আপনি বললেন স্যার এক সেকেন্ড স্যার আমি কোন কোন পিনে কানেকশন দিচ্ছি ওটা কি আইডেন্টিফাই আপনি কানেকশন দেনই নাই আপনি কানেকশন দেনই না ওই যে বিলটিন যে পরে দেখেন না বিলটিন বিলটিন ফাংশন ইউজ করতেছেন আর্টিনের মধ্যে ছোট্ট একটা এলইডি আছে ওইটাই আপনি চালাবেন ও আচ্ছা ঠিক আছে তা আপনার প্রশ্ন হওয়া উচিত এরকম যে স্যার আপনি বললেন এক সেকেন্ড আপনি তো আর মিথ্যা কথা বলছেন আপনি লিখছেন এক হাজার এক হাজার সেকেন্ড হয় নাকি তো এখানে যে খেলাটা সেটা কি জানেন সেখানে হলো গিয়ে ডিলের মধ্যে যেটা থাকে ডিলে ডিল না কিন্তু ডিল না ডিলে হ্যাঁ ডিলের মধ্যে যেটা থাকে সেটা হলো মিলি সেকেন্ড সেকেন্ড আকারে থাকে বুঝা গেছে এক হাজার মিলি সেকেন্ড মানে কত সেকেন্ড বলেন এক সেকেন্ড জানেন তো নাকি নাকি এটা জানেন না জানি স্যার আমি যদি বলি দুই সেকেন্ড করে চালাবো আর দুই সেকেন্ড করে নিভাবো তাহলে কি হবে বলেন কেউ বলেন তাড়াতাড়ি কি লিখবো দু হাজার কি খুব কঠিন জিনিস না স্যার না স্যার এটা করাইলাম এখন তাহলে আমি দুই সেকেন্ড জ্বালাবো এক সেকেন্ড নিভাবো তাহলে এক সেকেন্ড রাখবো দুই সেকেন্ড জ্বালাবো দুই সেকেন্ড ধরে নিভাই থাকবে সেকেন্ড থাকবে শেষ কি খুব কঠিন জিনিস না স্যার না স্যার আমরা লুপের মধ্যে কেন এটা বসাইছি বলেন তো এই যে লুপ এখানে শুরু এখানে শেষ কেন বসাইছি কারণ কাজটা বারবার হচ্ছে এটা হইতেই থাকবে হয়েতেই থাকবে

ইভিনিং ইলেভেন না ঠিক আছে ইভিনিং ইলেভেন হয়ে গেল আমি একটা ক্লাসের অনুসার জন্য আছে একটা স্ক্রিনশট নিয়ে নি ম্যামকে দিয়ে দিই দিয়ে ঠিক আছে তো মোটামুটি এই যা যা পড়াইলাম এগুলোই পরীক্ষায় থাকবে কম বেশি টেনশন করার কিছু নাই আহ প্রশ্ন আসতে পারে ধরেন যে রেফারেন্স এ রেফারেন্স কি এস রেম কি রম কি ওকে তারপর হলো গিয়ে এই তো এই যে ধরেন যে বোর্ড আর চিপ কেমনে কানেক্টেড তারপরে ধরেন যে এই যে আডিনো আমি পড়াইছি পোর্ট ভিউ পড়াইছিলাম হ্যাঁ ওটা আসতে পারে স্পেসিফিকেশন নিয়ে আসতে পারে এটা আসতে পারে এগুলোই মেমোরি কেমনে কাজ করে প্রোগ্রামিং কেন দরকার হয় এইগুলোই আর কি মোটামুটি কারণ সিলেবাস তো অনেক ছোট মিডের আগে আপনি কয়টা ক্লাস পাইছেন বলেন আর সিলেবাস জন্য তো মোটামুটি কম বেশি এগুলোই আসবে ইনশাল্লাহ এর বাইরে কিছু আসবে না আর আমি আবার বলে দিচ্ছি এটা আপনারা আপনারা লাস্ট ব্যাচ না মানে একটা সেমিস্টার আছে তো আমার চেয়ে আপনার তো লাস্ট ব্যাচ নাকি একটা সেমিস্টার আছে ওই যে প্রজেক্টের একটা এটাই লাস্ট তো আমার থেকে খারাপ এবার কেউ হবে না আমি এটা ক্লাস অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছি যদি আপনার নকল করেন লাস্ট সেমিস্টারে একটা বড় ঝামেলা হয়েছে একটা বড় ঝামেলা হয়েছে একটা বড় ঝামেলা হয়েছে আমি সাজেশন দিছিলাম ওই লাস্ট সেমিস্টার বলতে এই যে আন্দোলনের সময় স্বাধীনতার পরে আর কি হ্যাঁ বড় ঝামেলা হয়েছে ওখানে হলো কি হিউজ লেভেল একটা স্টুডেন্ট ধরা খাইছে সাজেশনটাকে তারা হলো কি মিস ইউজ করছে তারা সুন্দর মতো সবগুলো সাজেশন একসাথে এনে সুন্দর করে লিখে ক্লাসে সুন্দর মতো ধরা খাইছে এবং টিচাররা ডেকে ডেকে আমাকে বলছে দেখেন আপনি স্টুডেন্টকে এই করেন সেই করেন হ্যান এটা আসলে টিচারের মান সম্মান রাখেন না আমি চাইলাম আপনার উপর করতে আপনি আমাকে দিয়েছেন হলো কি মাখলা বাস ঠিক আছে সো এটা মোটেও উচিত না তো আমি এইভাবে আর কোনো লিখিত সাজেশন দিচ্ছি না আমি যা পড়াইছি এটাই সাজেশন এবং খুবই সীমিত পড়াইছি অথেন্টিক পড়াইছি টুটা পয়েন্টে পড়াইছি যা লাগবে না তা আমি পড়াই নাই এবং আপনার যতটুকু লাগবে অতটুকু আপনাকে দেওয়া হয়েছে নো প্রেশার ঠিক আছে স্লাইড দুইটা মাত্র আপনার এটার মধ্যে ইনশাল্লাহ ভালো কিছু করবেন ঠিক আছে আমি যদি দেখি আবারও বলতেছি যে কেউ এরকম পরীক্ষার হলে পোর্ট ভিউ বা স্পেসিফিকেশন বা যা যা আছে স্লাইড লিখে নিয়ে আসছে বিশ্বাস করেন একটা বড়সড় ব্ল্যান্ডার হবে আর তখন এটা আমার চ্যালেঞ্জ হবে দেখি আপনি কেমন পাস করেন ঠিক আছে এটা কোনোভাবে অ্যালাউ করতে পারে না

এই এই জিনিস আল্লাহ না করে যেন কাউকে ফেস না করে ঠিক আছে এবং একবার না বেশ কয়েকবার ওকে তা আমি স্ট্রিক্লি বলে দিচ্ছি এখন বাকিটা কতটুকু সম্মান রাখবেন আমার এটা আমার অনুরোধ ঠিক আছে প্লিজ এটা করেন না পরে আসেন খুবই সুধা জিনিস ফুল মার্স পাবেন ফোর্টি তে থার্টি পাবেন ইনশাল্লাহ রেকর্ড রেকর্ডটা দিয়ে দিন স্যার হ্যাঁ রেকর্ড আমি রাতের মধ্যে দিয়ে দিবো লিভ নেব